নমস্কার, ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা একটা হেলথ ইস্যু নিয়ে কথা বলছিলাম এবং শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত থাকি এবং সাধারণ মানুষ কখনো, বিশেষ করে প্রতি ঘরে ঘরে সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হয়ে থাকে, মানুষের হজম শক্তি কম এবং সেইখান থেকে নানান রকম রোগের সৃষ্টি, পেটের সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্যা, ফলে আলটিমেটলি এই ধরনের রোগ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে হ্যাম্পার করে। আপনি এটা সুস্থভাবে কাজ করতে পারছেন না, আপনি কর্মস্থলে গিয়ে কনসেন্ট্রেট করতে পারছেন না, বা আপনি কোনো একটা বিষয়ে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখানটা আপনাকে হ্যাম্পার করবে, কারণ আপনার শরীর আপনাকে সাথ দিচ্ছে না। পাশাপাশি অবশ্যই চেস্টের বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করি, তার সঙ্গে কিডনি রিলেটেড সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, যাবতীয় এমনকি মেন্টাল ডিসঅর্ডারও, অর্থাৎ ডিপ্রেশনে চলে আসা, এই ধরনের সমস্যাও কিন্তু আমাদেরকে স্বাভাবিক জীবনকে ব্যাঘাত ঘটায় এবং ভয়, দুঃখ, অতিরিক্ত পরিমাণে ব্রিদিং ট্রাবল তৈরি হয়ে যাওয়া, লাঙের সমস্যা, উইকনেস, এই সমস্ত স্বাস্থ্য ওরিয়েন্টেড আলোচনা আমরা করছিলাম, যেখানে সংখ্যা কতটা প্রভাব ফেলে। আজকে আমরা আলোচনা করব যে এই রোগগুলিতে রং, অর্থাৎ কালার, সেই কালারের কী প্রভাব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু কতটা প্রভাব ফেলে এই রোগগুলোকে আনতে বা এখান থেকে বেরিয়ে আসতে। কারণ এই ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে, স্পেশাল অনুষ্ঠানে কিন্তু এই আলোচনাগুলো আমরা করব। তবে একটা কথা বলি, আবারও ঠিক গতদিন যে কথাটা বলেছিলাম, সুস্থতার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কিন্তু কোথার থেকে রোগের উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারবো। এবং আজকে রং এবং বাস্তু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্যার শ্রী মণি ভাস্কর, অনেক অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, নমস্কার। প্রথমত রং নিয়ে বলবো, তারপরে বিভিন্ন রোগের সম্বন্ধে আলোচনা করব। বেসিক্যালি কিছু কিছু রং বলে দিই, যেমন নীল রং। নীল রংটা বেসিক্যালি ট্রাস্ট এবং লয়্যালটির রং, এটা খুব ভালো কালার। কিন্তু যে বাড়িতে অতিরিক্ত পরিমাণ নীল রং এবং যাদের বাড়িতে রাহু বা শনি খারাপ থাকে, অতিরিক্ত পরিমাণ নীল রং, চারটে দেওয়ালের নীল রং, বাইরের নীল রং, সেখানে কিন্তু তাদের বাড়িতে ডিপ্রেশন চলে আসার চান্স এবং হাড় ভাঙার চান্স থাকবে, শনি রাহু খারাপ থাকবে। অতিরিক্ত পরিমাণ নীল রং, তাহলে কি নীল রং ইউজ করবেন না? করবেন ব্যালেন্স করে, কোনো বাস্তুবিদকে দেখিয়ে। দ্বিতীয়, রেড কালারটা হচ্ছে আমাদের ভাইটালিটির কারণ, এনার্জির কালার। কোনো জিনিসকে কুইক স্টার্ট যাতে হয়ে যায় এবং যাতে সিদ্ধান্ত প্রপার নিতে পারা যায়, ডিটারমিনেশন কালার হচ্ছে রেড কালার, এনার্জির কালার রেড কালার, ভাইটালিটির কালার রেড কালার, ডিটারমিনেশন, মনোবল, কনফিডেন্স, এগুলো রেড কালার থেকে আসে। কিন্তু যাদের রাশিচক্রে মঙ্গলটা ড্যামেজ, মঙ্গল 8th হাউসে, মঙ্গল 12th হাউসে, মঙ্গল 2nd হাউসে, মঙ্গল 6th হাউসে, বা মঙ্গল রাহুযুক্ত, কেতুযুক্ত, মঙ্গল খারাপ নক্ষত্রে বসে আছে, তাদেরই অতিরিক্ত লাল রং থাকলে, চারটে দেওয়ালই লাল রং, বাড়ির চারপাশে লাল রং, সব জায়গায় লাল, যদি বেশি লাল হয়ে যায় তাহলে সেখানে কিন্তু সেপারেশান, ডিভোর্স, অশান্তি, সুতাই না, অ্যাসিডিটি, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, এনজাইমের প্রবলেম, চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম আছে। নেক্সট চলে আসি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা বেসিক্যালি একটা ইভিল কালার, কিন্তু ব্ল্যাক কালারটা অনেক সময় মানুষকে কোনো একটা জায়গায় গিয়ে অনেক সময় ম্যানিপুলেশন করার ব্যাপার থাকে। মানে আমাদেরকে যদি কেউ ম্যানিপুলেট করে, আমাদেরকে তো ম্যানিপুলেট করতে হবে তাদেরকে। যখন কোনো একটা জায়গায় কেউ আমাকে ঝঞ্ঝাট পাকাচ্ছে, সেখানে আমাকেও তো আরও ঝঞ্ঝাট করে পাকাতে হবে। কেউ আমার সঙ্গে ষড়যন্ত্র করছে, তাহলে আমাকেও অতিরিক্ত ষড়যন্ত্র করতে হবে। সেখানে ব্ল্যাক কালারটা সেখানে গুড এফেক্ট দেয়, কিন্তু বাড়িতে অতিরিক্ত ব্ল্যাক কালার এলে সেখানে কিছু ইভিল এনার্জি চলে আসে এবং ডিপ্রেশন কিন্তু বাড়িতে চলে আসে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ক্রাইসিস হয়। অতিরিক্ত ব্ল্যাক কালার থাকলে পড়াশোনায় কিন্তু একটা ড্যামেজ আসে, অতিরিক্ত ব্ল্যাক কালার বাড়িতে থাকলে। গ্রিন কালার বেসিক্যালি রিল্যাক্সিং কালার এবং কাম কালার, মানে খুব কাম, কুল করে দেয় মানুষকে। কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রিন কালার যদি থাকে এবং কারোর ছকে বুধ রাহুযুক্ত, বুধ একাদশ স্থানে বসে আছে, ইয়েস, একাদশে বুধ ভালো ফল দেয় না, একাদশে অনেক গ্রহই ভালো ফল দেয়, কিন্তু আমার রিসার্চে দেখেছি, যদিও এটা আপনি যদি পড়াশোনায় সঙ্গীতায় পড়েন বা আরও অন্যান্য গ্রন্থ পড়েন, সেখানে একাদশের বুধকে ভালো বলা হয়েছে, কিন্তু আমার মতে বুধ একাদশে মোটেও ভালো ফল দেয় না। আমি একাদশের বুধকে বলি বাদুড়ের মতন, বাদুর মানে উল্টো হয়ে ঝুলে থাকা, সারা জীবন উল্টো হয়ে ঝুলে থাকা, এটাকে একাদশের বুধ আমি দেখেছি। যদি এটা কোনো জ্যোতিষীয় গ্রন্থে এর উল্টো কথা বলা আছে, আমি আমার অভিজ্ঞতা দেখেছি একাদশের বুধ তাহা থাকলে মানসিক ডিপ্রেশন দেয়, নার্ভের ডিস্টার্ব দেয় এবং সব কিছু উল্টো হয়ে ঝুলে থাকার মতো, আমি ঝুলে গেলাম একাদশের বুধ, এটা করে জেনারেলি। তো যদি একাদশের বুধ থাকে, 8th হাউসের বুধ থাকে,
থার্ড হাউসে বুথ থাকে, টুয়েলভ হাউসে বুথ থাকে, অতিরিক্ত গ্রিন কালার থাকলে নার্ভাসনেস চলে আসে, মাথা অত্যন্ত গরম হয়ে যায় এবং অবৈধ কোনো প্রেম চলে আসার চান্স থাকে বা অবৈধ রিলেশান এসে যায় স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর বাড়ির সঙ্গে যে যে মহিলা সেই বাড়িতে আছে মানে স্ত্রী যিনি তার সাথে অশান্তি বা উল্টোটা যিনি হাজব্যান্ড তার সাথে তার স্ত্রীর বা আমার মধ্যে একটা ক্ল্যাশ চলে আসে অতিরিক্ত গ্রিন কালার থাকলে এবং বুধ যদি ইলেভেন্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস বা থার্ড হাউসে থাকে ইয়েলো কালারটা বেসিক্যালি গুড ফিলিংসের কালার এবং একটা চেঞ্জ একটা ট্রান্সফরমেশনের কালার ইয়েলো কালার খুব ব্যালেন্স করে থাকলে সেটা আমাদের শরীরের পক্ষে ভালো ফল দেয় এবং ইয়েলো কালার বেসিক্যালি আমাদের মনটা আনন্দ করে দেয় যদি ব্যালেন্সড অবস্থায় থাকে কম কম থাকে আমাদের যেখানে ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকে সেখানে কিন্তু ইয়েলো কালার ভালো ফল দেয় যেখানে দেখবেন বড় বড় খাবারের দোকানে ইয়েলো কালারের উপস্থিতি অত্যন্ত বেশি এবার চলে যাচ্ছি হোয়াইট কালার হোয়াইট কালারটা জেনারেলি গুড এটা পিউরিটি এবং গুড ফিলিংস দেয় কিন্তু হোয়াইট কালারটা স্পেস এনার্জির কালার স্পেসের কালার স্পেস এনার্জি হচ্ছে আধ্যাত্মিকতার কালার পুরো ঘর যদি হোয়াইট থাকে একাকিত্ব ব্যাপার চলে আসে সবাই সবাই আলাদা আলাদা কর্নারে এ ও নিয়ে কাজ করছে উনি অন্যরকম নিয়ে কাজকর্ম করছেন কেউ মোবাইল নিয়ে রয়েছে কেউ পড়াশোনা করছে কেউ কারোর সাথে কোনো লিঙ্ক নেই পুরো সারা ঘরে হোয়াইট করলে একটা একাকিত্ব ব্যাপার কিন্তু তৈরি হয় জেনারেলি পার্পেল কালার পার্পেল কালারটা বেসিক্যালি একটা রয়্যালটি কালার এটা কিংলি কালার পার্পেল কালার আগেকার কিং বা কুইনরা ইউজ করতেন অথরিটিভ কালার এবং ম্যাজেস্টিক কালার এটা একটা এলিগেন্সির কালার কিন্তু পার্পেল কালার শুধুমাত্র উত্তর পূর্ব কোণ ছাড়া অন্যান্য জায়গায় লাগালে উত্তর পূর্ব কোণ ছাড়া অন্য কোনো জায়গায় যদি সেখানে ইউজ করা হয় সেখানে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসে সবাই কিংলি ব্যবহার করতে আরম্ভ করে কুইনলি ব্যবহার করতে আরম্ভ করে সবাই তো কিং আর কুইং হতে পারবে না যদি সেটা হয় তখন বাড়িতে অশান্তি কিন্তু আসবে বিজনেসের ট্রাবল চলে আসে প্রচুর যদি পার্পেল কালার চলে আসে সেখানে কিন্তু বিজনেস যারা করছেন এখানে প্রবলেম আসে চাকরি যারা করছেন চাকরি চলে যাওয়ার চান্স থাকে অতিরিক্ত পার্পেল কালার থাকলে শুধুমাত্র উত্তর পূর্বে পার্পেল কালার চলতে পারে পিঙ্ক কালারটা একটা ইনোসেন্ট একটা কালার একটা হ্যাপিনেসের ইন্ডিকেশন করে একটা সুইটনেস একটা ইনভাইট করছে কাউকে একটা কালার কিন্তু অতিরিক্ত পিঙ্কের ব্যবহারে অবৈধ প্রেম চলে আসে প্রেমের ছড়াছড়ি হয়ে যায় বা কোনো মানুষ স্বামী স্ত্রীর মধ্যে কোনো অবৈধ প্রেম এলো না একে অন্যের ক্ষেত্রে ওভার পজিটিভনেস চলে আসে সারা ঘরে সমস্ত জায়গায় বাইরে ভেতরে খালি পিঙ্ক কালার তাহলে একে অন্যের থেকে প্রচুর পরিমাণে প্রেম আশা করবেন স্বামীও স্ত্রীর কাছে প্রচুর প্রেম আশা করছেন এবং স্ত্রীও স্বামীর কাছে প্রচুর প্রেম আশা করছেন এটাও বিপজ্জনক মানে সব জায়গায় খুব প্রেম প্রেম ঘটনাটা ঘটে না বাস্তবটা অনেক কঠিন প্রেম 5% 10% থাকে 80% 90% আরও অনেক কাজ থাকে তো অতিরিক্ত পিঙ্ক কালার থাকাটা কিন্তু খুব একটা শুভ নয় অরেঞ্জ কালারটা একটা স্ট্রং কালার হেলদি কালার একটা গুডনেস কালার একটা ত্যাগের বা স্যাক্রিফাইসের কালার অরেঞ্জ কালার জেনারেলি গুড কিন্তু অরেঞ্জ কালার জেনারেলি বাড়ির উত্তর থেকে উত্তর পূর্বে রাখাটা খুব একটা শুভ না অরেঞ্জ কালারের অতিরিক্ত ব্যবহারে কিন্তু কিডনিতে প্রবলেম হওয়ার চান্স থাকে গলব্লাডারে স্টোন হওয়ার চান্স থেকে যায় অরেঞ্জ কালার অতিরিক্ত ইউজ করলে হাঁটুতে কোমরে ব্যথা বেদনা বাড়ার চান্স থেকে যায় যদি অতিরিক্ত পরিমাণে সমস্ত জায়গায় অরেঞ্জ কালার ইউজ করা হয় সিলভার কালারটা বেসিক্যালি স্ট্যাটাস মেনটেন করায় একটা কুল মাইন্ড তৈরি করে সমস্ত ঘরে সব জায়গায় যদি আপনি সিলভার কালার করে দেন সে বাড়িতে একটা একাকিত্ববোধ চলে আসে একটা ঝগড়া ঝামেলা চলে আসে লিগাল কেস অ্যাট্রাক্ট করে সারা বাড়ির সব জায়গায় যদি এই সিলভার কালার বা কোনো মেটালিক কালার গোল্ডেন কালার মেটালিক সিলভার কালার মেটালিক মেটালিক কালার সারা বাড়িতে মেটালিক কালার ইউজ করেন তাহলে কিন্তু একাকিত্ব বোধ চলে আসে এবং ডিপ্রেশন ভীষণ মাত্রায় চলে আসে এবার একটা কথা বলি যে একাকিত্ব বা ডিপ্রেশনের কথা আছে একটা না ডাইজেস্টিভ ডিসঅর্ডারের সঙ্গেও বলে ডিপ্রেশন জড়িয়ে থাকে একদম এবং বলে যে পেটের সমস্যা মানেই কিন্তু মানুষ ডিপ্রেসড হয়ে যায় ওই রোগটাকে কেন্দ্র করে এই রোগটার কিন্তু উৎপত্তি হয় ডাইজেস্টিভ ডিসঅর্ডারেও কি এই রঙের প্রভাব বা বাস্তুর প্রভাব থাকতে পারে বাস্তুর প্রভাবটা বলছি ডাইজেস্টিভ ডিসঅর্ডারের জন্য মেন কারণ কিন্তু আমি বলেছিলাম লাল রং অতিরিক্ত লাল রং থাকলে বাড়িতে যদি মঙ্গল ইলেভেন্থ হাউসে টেন্থ হাউসে লগ্নে থাকে ইটস গুড বা কারোর নয় ডেটে জন্ম নয় আছে ইটস গুড কিন্তু রেডটাও তার মধ্যে ব্যালেন্স করে রেড রাখতে হয় রেডকে খুব ডাইরেক্ট সব জায়গায় রেড ইউজ করতে নেই কেন রেডকে রেড একটা ফায়ারের কালার ফায়ারের সাথে একটা সবুজ রঙ এবং হালকা নীল রঙকে মিক্সিং করে ইউজ করতে হয় খুব ব্যালেন্স করে ইউজ করতে হয় যে কোনো জায়গায় রেড কালার প্রচুর ইউজ করে দিলে সেখানে কিন্তু ডিভোর্স সেপারেশন অবধি চলে আসতে আমি দেখেছি অতিরিক্ত রেড কালার করলে বিপদ আসে এবার বলে আসি বাস্তুর জন্য কোন কারণের জন্য ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হয় আমি আগেও বলেছিলাম যখন একটা ঘর তৈরি হয় চারটে দেওয়াল তৈরি হয় তখন ঠিক এরমভাবে
একটা দেওয়ালে ঠিক সেন্টারে ব্রহ্মা তৈরি হয় এবং ভূধর তৈরি হয়, তারপরে ধীরে ধীরে অর্যমা পূর্ব দিকে, বিবশান দক্ষিণ দিকে, পশ্চিম দিকে মিত্র, তারপরে উত্তর পূর্ব কোণটায় অপ এবং অপবৎস তৈরি হয়, দক্ষিণ পূর্ব দিকে সবিতা এবং সাবিত্র তৈরি হয় দক্ষিণ পূর্ব কর্নারটা, এবং দক্ষিণ পশ্চিম কর্নার সেখানে ইন্দ্র এবং জয়, ইন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্র এবং তার এনার্জি হচ্ছে জয়, এবং উত্তর পশ্চিম কর্নার রুদ্র, শিবের একটা রৌদ্রিক রূপ এবং তার এনার্জি রাজযক্ষ্মা তৈরি হয়, এবং ধীরে ধীরে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমের চারটে করে এনার্জি তৈরি হয়। দেখুন অদিতি, দিতি, শিখি এবং পর্যন্য উত্তর পূর্বে তৈরি হয়, দক্ষিণ পূর্বে বৃষ, অন্তরিক্ষ, অনিল এবং পূষা তৈরি হয়, ভিঙ্গরাজ, মৃগ, পিত্র এবং দৌবারিক তৈরি হয় দক্ষিণ পশ্চিমে, উত্তর পশ্চিমে শোষ, পাপযক্ষ্মা, রোগ এবং নাগ এই দেবতা তৈরি হয়, এবং ধীরে ধীরে এই জয়ন্ত মহেন্দ্রিতেই তৈরি হয়। এবার দেখুন ডাইজেস্টিভ ডিসঅর্ডার কখন তৈরি হতে পারে, যখন এটা পূর্ব দিক, পূর্ব দিকে সূর্য থাকে, মহেন্দ্র থাকে, জয়ন্ত থাকে, যখন দেখা যায় এই ইস্ট অংশ থেকে এই জয়ন্ত পূর্ব দিকে এনার্জি থেকে এই বৃষ এর মধ্যে, ঠিক এর মধ্যে, এটা পূর্ব দিক, ঠিক এর মধ্যে এন্ট্রেন্স থাকে, এসি থাকে, ওভারহেড ট্যাঙ্ক থাকে, বার্নার থাকে, তখন কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম তৈরি করে। সাউথ হচ্ছে এটা, এখানে যদি ফুড আইটেম থাকে তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হবেই। সাউথ যদি ফুড আইটেম রেখে দেন বহুদিন ধরে, সুতাই না কোনো ফল রেখে দিয়েছেন, আলু রেখে দিয়েছেন, শাকসবজি রেখে দিয়েছেন, বহুদিন ধরে রয়েছে, এবং দক্ষিণ দিকে কোনো ফ্রিজের মধ্যে বহুদিন ধরে বিভিন্ন সবজি রেখে দিয়েছেন, তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার হবে। যদি দেখা যায় যে এই গন্ধর্ব মানে দক্ষিণ পশ্চিম আশপাশ ইন্দ্র, জয়, পিত্র, মৃগ এই জায়গায় ডাইনিং টেবিল থাকে বা ভগবানের চিত্র থাকে, সেখানেও ডাইজেস্টিভ ডিসঅর্ডার হয়। দৌবারিক পিত্র দক্ষিণ পশ্চিমের এই কোণে যদি কোনো জায়গায় ফায়ার থাকে, রেড কালার থাকে, তাহলেও ডাইজেস্টিভ ডিসঅর্ডার হয়। অসুর, শোষ, পাপযক্ষ্মা এই জায়গায় যদি পূজা রুম থাকে বা স্টাডি টেবিল থাকে বা অফিস থাকে তাহলেও ডাইজেস্টিভ ডিসঅর্ডার হয়। যদি উত্তর পশ্চিম অর্থাৎ এই কোণটা এক্সটেন্ডেড হয় তাহলেও ডাইজেস্টিভ ডিসঅর্ডার হয়। আমি আরও ডিটেলসে বলছি, দেখলে বুঝবেন। এই এইখানে যেটা বলছিলাম এটা পূর্ব দিক, যেটা পূর্ব দিক হয় এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, এখানে সূর্য উঠছে, তাহলে এই পূর্ব দিকের এখান থেকে আরম্ভ করে এর মধ্যে মানে ঠিক এই কর্নার, এখানে সূর্য উঠছে, এটা দক্ষিণ পূর্ব কর্নার, ঠিক এই মধ্যেখানের কর্নারে যদি এন্ট্রেন্স হয়, ঠিক এইখানটা পূর্ব এবং দক্ষিণ পূর্বের মধ্যে এন্ট্রেন্স মানে দরজা, মেন দরজা, বা যদি এই অংশে যদি এসি থাকে, পূর্ব থেকে দক্ষিণ পূর্বের মধ্যে এসি থাকে, বা এই অংশে যদি ওভারহেড ট্যাঙ্ক থাকে বা বার্নার থাকে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেম ডিসঅর্ডার আসবে। দক্ষিণ দিকে, এই দক্ষিণ দিকের অংশে, এখানে দক্ষিণ দিক, এইখানে আপনি ফুড আইটেম অতিরিক্ত স্টোর করে রেখেছেন ফ্রিজের মধ্যে, তাহলেও কিন্তু দেখা যাবে কিন্তু ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসছে। সাউথ ইস্ট এবং ইস্টের মধ্যে একটি স্থানে এখানে যদি স্টোর রুম রাখেন, 32 ইজিবিজি আবল টাবল কিছু রেখে দিয়েছেন, মানে জমা করে রেখে দিয়েছেন স্টোর রুম, মানে প্রচুর ভারী কিছু রেখেছেন, বা নোংরা ফোংরা বালতি ডাস্টবিন সব রেখে দিয়েছেন, অনেক দিন ধরে রেখে দিয়েছেন, ছোটোখাটো ডাস্টবিন ইজ গুড, প্রচুর ময়লা রেখে দিয়েছেন এখানে, তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসবেই আসবে। সাউথ থেকে সাউথ ওয়েস্টের ঠিক মিডল অংশে, এটা সাউথ ওয়েস্ট, এখানে সূর্য উঠছে, এখানে সূর্য অস্ত যাচ্ছে, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, ঠিক সাউথ এবং সাউথ ওয়েস্টের ঠিক মিডল জায়গায় যদি আপনি ডাইনিং টেবিল রাখেন বা ভগবানের চিত্র রাখেন, ওঙ্কার রাখেন বা কোনো স্বস্তিক চিহ্ন রেখেছেন, ভগবানের চিত্র রেখেছেন অনেকগুলো, তাহলে কিন্তু ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসবে এবং হজম রিলেটেড নানা রকম ট্রাবল আসবে। সাউথ ওয়েস্টে যদি রেড কালার রাখেন বা ফায়ার রাখেন, বার্নার রাখেন, মাইক্রোওয়েভ রাখেন বা হিটার রাখেন, সেখানেও কিন্তু ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসবে। এই উত্তর পশ্চিম এবং পশ্চিমের ঠিক মিডল এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা যদি পূজা রুম করেন, স্টাডি টেবিল করেন, অফিস করেন, তাহলেও কিন্তু আপনার ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসবে। এবং নর্থ ওয়েস্ট এই দিকটা যদি এক্সটেন্ডেড হয়, মানে নর্থ ওয়েস্ট কোণটা যদি অনেকখানি বেড়ে থাকে, নর্থ ওয়েস্ট কোণটা বেড়ে আছে, তাহলেও কিন্তু ডাইজেস্টিভ ডিসঅর্ডার আসবে। এটা বাস্তুর জন্য আগের দিন সংখ্যা নিয়ে বলেছি,
এবং ডেট অফ বার্থের মধ্যে যাদের ডেট অফ বার্থের মধ্যে অতিরিক্ত পরিমাণে নয় রয়েছে, অনেকগুলো নয়, বা যাদের ডেট অফ বার্থের মধ্যে দুই নেই, বা যাদের ডেট অফ বার্থের মধ্যে চার নেই, তাদেরও কিন্তু ডাইজেস্টিভ ডিজর্ডার হয়। চার অতিরিক্ত পরিমাণে আছে, তাদেরও ডাইজেস্টিভ ডিজর্ডার আসবে, তিনটে চার হজমের প্রবলেম হবে। চেস্ট সমস্যা আমরা দেখেছি বিভিন্ন ধরনের, সেটা লাং ইনফেকশন হতে পারে বা অনেক সময় হার্টের প্রবলেম হতে পারে, এটার ক্ষেত্রে কোন প্রভাব পড়ছে বাস্তু? চেস্টের জন্য আমি আগের দিন বলেছিলাম কোল্ড অ্যান্ড কাফ, ENT, এগুলো দুই সংখ্যা, চন্দ্র এবং সিক্স, অর্থাৎ ছয় পনেরো চব্বিশ, দুই মানে দুই কুড়ি উনত্রিশ, আগের দিন বলেছিলাম এগারো তারিখে এদের হয়। বাস্তুর ক্ষেত্রে কোনটা, দেখুন বাস্তুর ক্ষেত্রে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, সূর্য এখানে উঠছে, এটা আপনার বাড়ি। যদি বাস্তুর ক্ষেত্রে দেখা যায় যে এই ইস্ট থেকে এই সাউথ ইস্ট এর মধ্যে অংশটা ডাউন আছে, মানে এখান থেকে কোনো বারান্দার বা রোয়াক রয়েছে, এটা ডাউন হয়ে গেছে, এখানটা এই জায়গাটা ডাউন হয়ে গেছে, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ পূর্ব দিক, ঠিক এই কর্নারটা বাড়ির পূর্ব থেকে দক্ষিণ পূর্বে যদি ডাউন হয়ে যায় বা কাট হয়ে যায়, কাট হয়ে যায় মানে কোনো একটা জায়গা, মানে ধরে রাখুন একটা বাড়ি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার হওয়া উচিত, একটা জায়গা ধরুন একটু কেটে গেছে, মানে ধরুন এটা আপনার এরকম হওয়া, এরকম আছে, একটা দিক কাট মানে এখানটা কেটে গেছে, এরকম কাটিং, তাহলে এটা কাট হয়ে গেল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কাট হয়ে গেল। এই কাট যদি এই পূর্ব থেকে দক্ষিণ পূর্বের মধ্যে এসে যায় তাহলে কিন্তু একটা চেস্টের মধ্যে একটা প্রবলেম আসবে, এবং যদি এখানে স্টোর রুম রাখেন, ইভেন এক্সটেন্ডেড হয়, অনেকখানি বেড়ে গেছে, তাহলেও কিন্তু চেস্টের প্রবলেম আসবে। শুধু তাই নয়, যদি এই সাউথ ইস্ট এবং সাউথের মিডিল জায়গা, ঠিক এই জায়গাটাতে সেপটিক ট্যাঙ্ক থাকে, দক্ষিণ পূর্বে এই কর্নারটা, এখানে সূর্য উঠছে, এখানে সূর্য অস্ত যাচ্ছে, দক্ষিণ পূর্বে ঠিক নয়, দক্ষিণেও ঠিক নয়, তার ঠিক মিডিল অংশে যদি এখানে কোনো সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলেও কিন্তু চেস্টের মধ্যে একটা ডিসঅর্ডার আসবে, হার্টের বা লাংসের প্রবলেম আসবে। টয়লেট থাকলেও তাই, স্টোর থাকলেও তাই, এখানে ভারী কিছু প্রচুর রেখে দিয়েছেন বা স্টেয়ার কেস রেখেছেন, ঠিক এই জায়গাটা মেনলি ক্লকওয়াইজ যদি স্টেয়ার থাকে দক্ষিণ দিকে বা এই অংশে পূর্ব দক্ষিণ পূর্ব পূর্বের মধ্যেখানে ক্লকওয়াইজ যদি স্টেয়ার থাকে সেখানে কিন্তু শ্বাসের কষ্ট বা চেস্ট ওরিয়েন্টেড ট্রাবল থাকে। এবার চলে আসি, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ সূর্য এখানে উঠছে, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ পশ্চিম দিক, এই দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের মিডিল অংশটাতে, ঠিক এই মিডিল অংশটাতে যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি, এই অংশ যদি এসি বা ফ্রিজ থাকে, হিটার থাকে, বার্নার থাকে, মাইক্রোওয়েভ থাকে, তাহলেও কিন্তু শ্বাসকষ্ট আসবে। মানে পশ্চিমে বলছি না, দক্ষিণ পশ্চিমে বলছি না, তার মিডিল অংশে, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের ঠিক মিডিল অংশে যদি এসি থাকে, ফ্রিজ থাকে, হিটার থাকে, বার্নার থাকে, মাইক্রোওয়েভ থাকে, তাহলেও কিন্তু চেস্টে প্রবলেম আসবে। এছাড়াও যদি এই নর্থ এবং নর্থ ইস্টের ঠিক মিডিল জায়গা, এইখানটা নর্থ এবং নর্থ ইস্টের ঠিক মিডিল, এই জায়গাতে ইনভার্টার থাকে, জেনারেটর থাকে, ওয়াশিং মেশিন থাকে, ইলেকট্রিক্যাল হিউজ MCB, উত্তরে বলছি না, উত্তর পূর্বে বলছি না, তার ঠিক মিডিলে বলছি, এখানে যদি ইনভার্টার থাকে, ওয়াশিং মেশিন থাকে বা জেনারেটর থাকে, ওয়াশিং মেশিন থাকে, ইলেকট্রিক্যাল হিউজ ইকুইপমেন্ট থাকে, সেখানেও কিন্তু আপনার চেস্টে প্রবলেম আসতে পারে। এছাড়াও এই পূর্ব দিক এবং উত্তর পূর্বের দিকের মধ্যের যে অংশটা, এই জায়গাটা এক্সটেন্ডেড হয়ে গেছে, মানে বেড়ে গেছে, মানে কিছুটা বেড়ে গেছে, এই জায়গাটা কিছুটা বেড়ে গেছে, পূর্বে এবং উত্তর পূর্বের ঠিক মিডিল অংশটা বেড়ে গেছে, তাহলেও কিন্তু দেখা যাবে যে আপনার শ্বাসের কষ্ট বা চেস্টের প্রবলেম আসছে। শুধু তাই না, পূর্ব এবং উত্তর পূর্বের মিডিলে যদি কোথাও বা উত্তর পূর্বে যদি কোনো স্টেয়ার কেস থাকে, মেনলি ক্লকওয়াইজ যদি স্টেয়ার থাকে, তাহলেও কিন্তু চেস্টে প্রবলেম আসার ভীষণ চান্স থাকে, শ্বাসের ওপর একটা চাপ কিন্তু পড়ে। যদিও ডাক্তারবাবুকে আপনাকে দেখাতে হবে, তবে হ্যাঁ, যদি ডাক্তারকে দেখি আপনি প্রপার কাজ না পান, কোথাও হিলিংয়ের প্রবলেম হয়, ডাক্তার ওষুধ দিচ্ছেন, আপনি কিছুটা উপকার পেয়েছেন কিন্তু পুরোটা পাচ্ছেন না, বুঝবেন বাস্তুর জন্য কিছুটা হতে পারে, আর সংখ্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেখানে বাস্তুর কিছু প্রপার অ্যালাইনমেন্ট এবং কিছু প্রপার সাপোর্ট
আপনাকে ডাক্তারবাবুর যে চিকিৎসার যে হিলিং প্রসেসটাকে আরও দ্রুত করতে পারে। আমি আগের দিনও বলেছিলাম, প্রচণ্ড গরম, পাখা চালাচ্ছেন, ঠান্ডা হয়েছে, বাট আপনি হ্যাপি হতে পারছেন না, সঙ্গে এসি লাগে এবং পাখাটা যদি চললো চট করে ঠান্ডা হয়ে গেল। তো এই জায়গাটা যাদের ডাক্তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবুই রোগ সারাবেন, কারণ আমার যদি রোগ ব্যাধি হয় আমিও ডাক্তারের সংস্পর্শে আসি এবং ডাক্তার দ্বারাই উন্নতি হয়। কিন্তু বাস্তুর প্রপার অ্যালাইনমেন্ট এবং প্রপার সাপোর্ট নিলে সেখানে কিন্তু হিলিং প্রসেসটা দ্রুত হতে পারে। কিন্তু ডাক্তারবাবুই আলটিমেট কথা, ডাক্তারবাবু না থাকলে আমরা কিছু দেই নেই, ডাক্তারবাবু শেষ কথা। হ্যাঁ, কিডনির সমস্যা এখানে কোন বাস্তুগত দিক থেকে এই সমস্যা আসে? বেসিক্যালি কিডনি আগের দিন বলেছিলাম, যাদের ডেট অফ বার্থের মধ্যে তিন সংখ্যার আধিক্য বা তিনের ডেট, 3/12/21/30, এদের কিডনিতে প্রবলেম হওয়ার চান্স থাকে, বা তিন আধিক্য বা তিন নেই তাদেরও কিডনিতে প্রবলেম হওয়ার চান্স থাকে। বাস্তুর ক্ষেত্রে দেখাচ্ছি, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। কিডনি কাদের ড্যামেজ হবে? কিডনি জেনারেলি যদি পূর্ব দিকটা যদি স্টোর প্রচুর থাকে, ইনভার্টার থাকে, জেনারেটর থাকে, স্টেয়ার কেস থাকে, পূর্ব দিকে হিউজ ভারী করে রেখে দিয়েছেন, জেনারেটর, ইনভার্টার, স্টোর, স্টেয়ার কেস, স্টেয়ার মানে সিঁড়ি, সঙ্গে নর্থের দিকটা আপ হয়ে গেছে বা কাট হয়ে গেছে, নর্থে আপনি ইনভার্টার রেখেছেন, নর্থ এবং নর্থ ওয়েস্টের ঠিক মিডল এই জায়গাটা এক্সটেন্ডেড আপ হয়ে গেছে, হায়ার রুফ আছে, মানে উত্তর দিকটা ফ্লোরে একটু উঁচু, দক্ষিণ দিকটা নিচু, উত্তর দিকটা উঁচু হয়ে আছে ফ্লোরের দিকে, উত্তর দিকটা উঁচু, আবার ছাদের উপরে উত্তর দিকটা উঁচু করে কোনো চিলেকোঠা আছে বা উঁচু হয়ে গেছে উত্তর দিকটা, বা উত্তর এবং উত্তর পশ্চিমের মিডিল অংশ আনুমানিক 340 ডিগ্রি আশপাশ সেন্টার থেকে ক্যালকুলেট করলে, মানে আপনারা যেরকম উত্তর দিক এবং উত্তর পশ্চিমের ঠিক মিডল দিক, ওপর দিকটা অনেকখানি হয়ে গেছে, বা উত্তর থেকে উত্তর পশ্চিম 340 ডিগ্রি আশপাশ ফ্লোরটাও অনেকখানি উঁচু করে ফেলেছেন, সেখানেও কিন্তু কিডনি রিলেটেড প্রবলেম হবে। তবে সবকটা শর্ত মিলতে হবে, এবং এর পাশাপাশি রোগব্যাধি ম্যাক্সিমাম হয় দেখেছি যখন কারোর 8th লর্ডের দশা চলে। আমার 8th লর্ডের দশা চলছে, আমি কিন্তু দীর্ঘদিন ধরে কিছু না কিছু ভুগেছি, ডাক্তারবাবুর সংস্পর্শে এসেছি, সংস্পর্শে আসে যাতে কুইক যাতে রিকভারি হয় তার জন্য আমি বাস্তুর সাহায্য নিয়েছি, যাতে আমি ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু আমি রোগের চিকিৎসা 98% ডাক্তারের উপরে ডিপেন্ড করেছি, 2% হিলিং প্রসেস আমি কিন্তু আমার হিলিং প্রসেস বাস্তুর মাধ্যমে ঈশ্বরকে প্রার্থনা করে সলভ করেছি। তো এইগুলো বললাম হেলথের জন্য। আমি আবার বলছি, ডাক্তার চিকিৎসাই শেষ কথা, কিন্তু যদি কোথাও মনে হয় ডাক্তার চিকিৎসা করছেন আপনি সাফল্য পাচ্ছেন কিন্তু কম সাফল্য পাচ্ছেন, বাস্তুর এগুলো ডিস্টার্ব করছে, তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে প্রপার প্রতিকারের মাধ্যমে সঙ্গে ডাক্তারবাবুর সাপোর্ট, ডাক্তারবাবুর সাপোর্টটা 98%, আমার হিলিং প্রসেস, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, কিছু বিশেষ কিছু ক্রিয়াকর্ম যেগুলো অবশ্যই পেয়েবল, অনলাইনে ফোন করে জিজ্ঞেস করলেন কী করবো এটাই বলতে পারবো না, এখানে আরও অনেক কিছু বিচার বিবেচনা আছে, আরও অনেক কিছু ইনভেস্টমেন্ট, আমার তরফ থেকে ইনভেস্টমেন্ট থাকবে, তবে আপনি ডেভেলপমেন্ট পাবেন। খালি অনলাইনে পরামর্শ করলে আপনি এখান থেকে মানে রেজাল্ট আসবেন, অনলাইন পরামর্শ করলে আপনার কী কী রোগ বলে দিতে পারবো, ইনস্ট্যান্ট 2 সেকেন্ডে বলে দেবো কী কী রোগ আছে, 2 সেকেন্ড লাগবে বলতে, কারণ ডেট অফ বার্থ দেখলেই সঙ্গে সঙ্গে 10 দেখলেই বলতে পারি। এই যে কানেকশানগুলো বললাম, এর সাথে যখন 8000 লটের দশা চলবে বা 12000 লটের দশা চলবে, বা যার দশা চলছে সেই দশার যে মানে কানেক্টিং যে নক্ষত্র, ধরুন আপনার শনির দশা চলছে, শনির দশা শনি বসে আছে কর্কটে অষ্টাশা নক্ষত্রে, অষ্টা নক্ষত্রের লর্ড বুধ বসে আছে অষ্টমে বা দ্বাদশে, তখনই কিন্তু এগুলো বেশি করে ফলবে। যদি আপনার 11th দশা চলে, 3rd দশা চলে বা 2 দশা চলছে, এত কিন্তু রোগ আসবে না। তো 8, 12, 6 এই দশা চললে এবং সঙ্গে বাস্তুগুলো যখন থাকবে তখন রোগ ব্যাধিগুলো বড় আকার ধারণ করবে। যদি ভালো করে দশা চলে তখন কিন্তু এতখানি বুঝবেন না, কম কম বুঝবেন। অবশ্যই আরও অনেক কিছু আমাদের জানার রয়েছে, আমরা আগামী দিনে নিশ্চয়ই আলোচনা করব, আরও অনেক প্রশ্ন জমে রয়েছে সেগুলো নিয়ে। তবে আপাতত আজকে বিদায় নিচ্ছি, হাতে সময় একেবারেই শেষ, অনেক ধন্যবাদ স্যারকে জানাবো, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।